নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই রাহুকেতুর রাশি পরিবর্তন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার জন্য কি প্রভাব ফেলতে চলেছে অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু টানা দেড় বছর আঠেরো মাস আপনি কি রেজাল্ট পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ আপনার জন্য এই রাহু কেতুর রাশি পরিবর্তন পজিটিভ নেগেটিভ দুটি দিক নিয়েই কিন্তু আমি এখানে আলোচনা করতে চলেছি সতেরো বছর পর আপনার মেষ রাশিতে বিশ্ব রাশি থেকে মেষ রাশিতে আপনার রাহু এবং বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে কেতু অবস্থান করছে দেখুন আমি রাহুর উপর কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে রাহু কী করে রাহুর কারেক্টারটা কী দেখুন রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি লটারি বলুন ফাটকা বলুন শেয়ার মার্কেট বলুন এগুলো কিন্তু টোটালটা রাহুর আন্ডারে হঠাৎ সরকারি চাকরি এটাও কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে রাহু কী করে দুম করে উঠিয়ে দেয় মানুষকে অর্থাৎ চট করে উঠিয়ে দেয় কোনো মানে বাধা বিপত্তি নেয় স্মুথলি আপনি উঠে গেলেন যে কোনো সেক্টরে আবার রাহুর ক্যারেক্টারটা আমি কিন্তু রাহুর উপরে আমি কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে ভিডিওটি আপনার দেখবেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আবার চট করে রাহু কিন্তু ফেলে দেয় রাহুর ক্যারেক্টারটা কিন্তু তাই অর্থাৎ রাহুর রাশি পরিবর্তন কেতুর রাশি পরিবর্তন কি রেজাল্ট পেতে চলেছে রাহু কিন্তু ঠিক ফলগুলো দিয়ে থাকে অনেকটা শনির ফল কিন্তু রাহু দিয়ে থাকে আর কেতু যে ফলটা দিয়ে থাকে সেটি হচ্ছে মঙ্গল যেমন ফল দেয় ঠিক মঙ্গলের রেজাল্টটা কিন্তু কেতু দিয়ে থাকে আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে রাহু অবস্থান করবে এবং আপনাদের একাদশ ভাব থেকে কর্মভাবে কেতু অবস্থান করবে এবং আঠেরো মাস দেড় বছর টানা বারোই এপ্রিল টু বাইশ বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ অব্দি থাকবে আপনারা প্রত্যেকেই জানেন মকর রাশির সাড়ে সাতীর দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু হওয়ার দিকে কিন্তু আসছে আমি বারবার বলছি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুদিন আগত যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আমারও যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনি আপনার জন্মকুণ্ডলী দেখান কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই বারবার এই কথাটাই বলি আপনাকে হাত ধরে তুলে দাঁড়া দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের অর্থাৎ যেই জায়গাটা সমস্যা আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন সমস্যা নিয়ে বসে থাকবেন না এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই যে সময়টা এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগান যদি আপনারা বুঝ থাকেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না অর্থাৎ এই যে রাশি পরিবর্তন শনি ধনভাবে যাওয়া এগুলো কিন্তু বিশেষভাবে পজিটিভ দিকগুলো কিন্তু আসবে দেখুন আমাদের মানুষের কিন্তু প্রতিটি দিন কিন্তু একই রকম যায় না কোনো দিন খুব ভালো যায় কোনো দিন খারাপ যায় কোনো দিন মানুষের মন একটু চঞ্চল থাকে কোনো দিন আবার খুব প্রফুল্ল থাকে অর্থাৎ এটি সম্পূর্ণ কি হয় জানেন গ্রহের খেলায় অর্থাৎ গ্রহ কিন্তু মানুষকে ঘুরায় ভাগ্যচক্র তো এই বড় প্ল্যানেট রাহু এবং কেতু রাশি পরিবর্তন মকর রাশি ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে নির্ণায়ক হতে চলেছে প্রথম আসি আপনাদের লাভ রিলেশনের জায়গা প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন প্রপার্টি থেকে আপনারা এ সময় লাভ কিন্তু আপনারা পাবেন বিদেশ থেকে আপনারা এ সময় যথেষ্ট গেন আপনারা করবেন বিদেশের মাটিতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো বা বিদেশের সাথে যোগাযোগ আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিবে সম্পত্তিগত দিক থেকে লাভ পারিবারিক সুখের জায়গা কেরিয়ারের জায়গা কর্মের জায়গা এই জায়গাগুলো কিন্তু ভালো মকর রাশি আপনি যদি হন আর্থিক স্থিতি লটারি ফাটকা শেয়ার সাট্টা জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু মকর এই সময় কিন্তু আপনাদেরকে দুহাত ভরে রাহু আপনাদেরকে কিন্তু দিবে কিন্তু আপনাদের চতুর্থভাবে এই রাহুর অবস্থান মায়ের হেলথের জায়গাটা নিয়ে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টেনশনের জায়গা কিন্তু তৈরি করবে আপনি মকর মানুষ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করুন মায়ের স্বাস্থ্যের দিকটা এবং এর পাশাপাশি রাহু আপনাদের বৃদ্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে চঞ্চল মানসিকতা চঞ্চল এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করবে অর্থাৎ এই জায়গাগুলো আপনাদেরকে বিশেষভাবে কেয়ার রাখতে হবে এবং কর্মভাবে কেতু যাচ্ছে দেখুন কর্মক্ষেত্রে কেতু যাওয়া মানে কি কর্মক্ষেত্রে চাপ পেশা আপনাদের বাড়বে এটা আমি একদম বলছি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাও কিন্তু তৈরি করবে কেতু গিয়ে কর্ম কর্মভাবে গিয়ে আপনারা মন সন্তুষ্টি হয়ে কাজ কিন্তু করতে পারবেন না যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন আপনি মকর রাশি মানুষ আপনি চাইছেন যে চাকরি করছেন তার থেকে ভালো ফার বেটারমেন্ট চাকরি পাওয়া সেই সেই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দিবে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত কেতু পীড়িত তারা কিন্তু এরকম রেজাল্ট পাবেন না আপনারা অবশ্যই রাহু কবজ আপনারা পরিধান করুন তাতে বেশ কিছু ক্ষেত্রে রাহু সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার এই ক্ষেত্রগুলো আপনি হানড্রেড পারসেন্ট মিলিয়ে রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং আপনাদের এই সময় সন্তানের ক্ষেত্র সন্তানের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তি সন্তানের এডুকেশান সন্তানের কেরিয়ার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনাদের এই দেড় বছর আঠেরো মাস এই সতেরো বছর পর আপনাদের কিন্তু আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে আপনি মকর রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করতে চলেছে অর্থাৎ যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিকভার কিন্তু হবে এবং আপনাদের অর্থনৈতিক জায়গা আর্থিক স্থিতির জায়গা আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে আমি আবারও বলছি যারা লটারিতে টাকা লাগাচ্ছেন তারা নিজস্ব জন্মচক অ্যানালাইসিস করান অর্থাৎ লটারি কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের গাঢ় যোগ কিন্তু এই আঠেরো মাস সৃষ্টি কিন্তু করবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন এই জায়গাগুলো আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন আপনি আইটি সেক্টরে আছেন এই জায়গাগুলো কিন্তু দিবে এবং কর্মযোগ অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এ সময় কিন্তু বাড়বে অর্থাৎ নতুন কর্ম পাওয়ারও জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের এই সময় কিন্তু হবে এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি মকর রাশি মানুষ আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন এই রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু হবে গবেষণামূলক পড়াশোনা বা কোনো আপনি কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে অর্থাৎ এই টানা আঠেরো মাস দেড় বছর মকর রাশি আর্থিক জায়গাটা আমি আবারও বলবো ফিনান্সিয়াল জায়গাটা অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবে অর্থাৎ রাহু কিন্তু আপনাদেরকে অর্থ কিন্তু দেবে কিন্তু পাশাপাশি আপনাদের খরচের দিকটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে খরচটাও কিন্তু আপনাদের পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তৈরি করবে রাহু এবং কেতু কলিযুগে হঠাৎ কিন্তু অর্থ দিয়ে থাকে এবং রাহু এবং কেতু কলিযুগে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে প্রত্যেকটি রাশির উপরই এবং এর এর রাশি পরিবর্তন বারোটি রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফল কিন্তু নিয়ে আসবে আমি এক এক করে আপনাদেরকে রাশি অনুযায়ী আমি এই ভিডিওটি দিতে শুরু করেছি আপনার প্রত্যেকে এই অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলটি ফলো রাখুন প্রত্যেকটি রাশি সম্বন্ধে আমি কিন্তু একে একে বিস্তারিত আলোচনা কিন্তু আপনাদেরকে করতে চলেছি অর্থাৎ সম্পূর্ণরূপে আপনি যে রাশি মানুষ হবেন আপনার ক্ষেত্রে কিন্তু যে যে ঘটনাগুলো ঘটবে কারো মন সন্তুষ্টি করার জন্য নয় যেটা হবে পজিটিভ আর নেগেটিভ দুই দিকটাই হবে আবারও বলছি কৌশিকরা কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার धन्यवाद